গণিত বিভাগ সরকারি এনাম কলেজ যশোর কর্তৃক পরিচালিত অনলাইন শিক্ষা কার্যক্রমে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। আমি লিখে সরকার, প্রভাষক, গণিত বিভাগ, সরকারি এনাম কলেজ। আজকের পর্বে আমি আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত প্রথম পত্র থেকে যোগজীকরণ সম্পর্কে। যোগজীকরণের আজ 13তম পর্ব। এই পর্বে আমরা নির্দিষ্ট যোগ নিয়ে আলোচনা করব, অর্থাৎ যোগজীকরণের লোয়ার লিমিট এবং আপার লিমিট কিভাবে নির্ণয় করা যায় সেই বিষয়টি দেখব। একাধিক ফাংশনের ক্ষেত্রে কিভাবে আমরা y1 ও -y2 প্রথম যে বক্ররেখা এবং দ্বিতীয় যে রেখা থাকবে তাদের বিয়োগফল থেকে কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। এখন আমি আজকের বিষয়টি উপস্থাপন করছি। প্রথম যে অঙ্কটি আমাদের দেওয়া আছে, y স্কয়ার সমান 4x একটি বরাবর এবং y ইকুয়াল টু x একটি সরলরেখা দেওয়া আছে। এই সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এই অঙ্কটি এর পূর্বের ভিডিওতে আমি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে দিয়েছি, এখন সেই অঙ্কটি আমি এখানে সমাধান করে দিচ্ছি। প্রথমে আমরা একটি পরাবৃত্তের ছবি অঙ্কন করি, অর্থাৎ মূল বিন্দু 0 থেকে এখানে যে বক্ররেখাটি আমি অঙ্কন করেছি এই বক্ররেখাটি হলো এই পরাবৃত্তের সমকোণ এবং y ইকুয়াল টু x সরলরেখাটি মূল বিন্দু দিয়ে অতিক্রম। এরপর আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট এই মান নির্ণয় করে ক্যালকুলেশন করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। প্রথমে আমরা যে দুটি সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণ দুটি লিখি। অর্থাৎ প্রথম সমীকরণ y স্কোয়ার সমান 4x, দ্বিতীয় সমীকরণ y ইকুয়াল টু x। এখন দ্বিতীয় সমীকরণ থেকে আমরা y এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে x এর মান নির্ণয় করব, অর্থাৎ x স্কোয়ার সমান 4x। এখান থেকে x ইকুয়াল টু আমরা নির্ণয় করি 0 এবং 4, অর্থাৎ ছেদ বিন্দুর ভুজ হবে 0। সুতরাং নিম্ন ক্ষেত্রফল হবে 0 থেকে 4, অর্থাৎ এখানে লোয়ার লিমিট হবে 0 এবং আপার লিমিট হবে 4। যেহেতু দুইটি ফাংশন দেওয়া আছে এখানে y1 মাইনাস y2, তারপর আমরা লিখব dx। এরপর y1 এর পরিবর্তে আমরা লিখি 2√x এবং y2 এর পরিবর্তে x। এখন ক্যালকুলেশন করে ক্ষেত্রফল নির্ণয় করি 8/3 পর্বে। এর আগের পর্বে আমি এই অঙ্কটি তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে দিয়েছি, তোমরা এখন এই অঙ্কটি মিলিয়ে নিন যে ক্ষেত্রফল হবে 8/3 পর্বে। দ্বিতীয় যে অঙ্কটি আছে x-y+2=0 একটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে এবং y=x² একটি পরাবৃত্তের সমীকরণ। এই বক্ররেখা এবং সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি। এখানেও একইভাবে আমরা আপার লিমিট এবং লোয়ার লিমিট এই মান নির্ণয় করব, তারপর y1-y2 থেকে ক্ষেত্রফল নির্ণয় করব। এখানে আমি একটি চিত্র অঙ্কন করেছি, y=x² যে বক্ররেখা এই বক্ররেখাটি y অক্ষের ধনাত্মক দিকে অবস্থিত এবং x-y+2 একটি সরলরেখা সমীকরণ, এখানে সরলরেখার ছবি অঙ্কন করা আছে। তাহলে ক্ষেত্রফল হবে এই সরলরেখা এবং বক্ররেখা দ্বারা আবদ্ধ যে অংশটি এই অংশের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমাদের এই ছেদ বিন্দু লোয়ার লিমিট এবং এখানে যে ছেদ বিন্দু আপার লিমিট এই দুটো মান নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা পরাবৃত্তের সমীকরণ লিখি এবং একটি সরলরেখার সমীকরণ দেওয়া আছে। এই দুটো সমীকরণ থেকে আমরা y এর মান বসিয়ে দ্বিতীয় সমীকরণে y এর পরিবর্তে আমরা লিখি x², তাহলে সমীকরণটি হবে x-x² -2=0। এখান থেকে আমরা x এর দুইটি মান নির্ণয় করব, অর্থাৎ x ইকুয়াল টু হবে -1। এই দুটো মানকে আমরা এই ক্ষেত্রফলের লোয়ার লিমিট এবং আপার লিমিট। আমরা যদি y এর মান নির্ণয় করতে চাই y এর মান হবে 4 1, সুতরাং ছেদ বিন্দু হবে 2 4 এবং -1 1, অর্থাৎ এখানে যে ছেদ বিন্দু এই বিন্দুটি হলো 2 4 এবং x অক্ষের বাম দিকে যে ছেদ বিন্দু এই ছেদ বিন্দুর স্থানাঙ্ক -1। এরপর আমরা ক্ষেত্রফল নির্ণয় করব লোয়ার লিমিট এবং আপার লিমিটের মান। সেক্ষেত্রে লোয়ার লিমিট হবে -1 এবং আপার লিমিট হবে 2। একইভাবে y2-y1 dx নির্ণয় করি। এরপর এখানে মান বসিয়ে ক্যালকুলেশন করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করি 9/2 পর্ব। অনেক সময় তোমরা কোন অংশকে অর্থাৎ কোন রাশিকে y2 এবং কোন সমীকরণকে y1 ধরবা এরকম একটি সমস্যা হতে পারে, সেক্ষেত্রে z
যে কোনো একটি রাশিকে আমরা y1 y2 ধরে নিতে পারি। যদি কখনো ক্ষেত্রফল মাইনাস চলে আসে তাহলে আমরা সেটাকে লিখব, ক্ষেত্রফল কখনো ঋণাত্মক হতে পারে না, সুতরাং ক্ষেত্রফলের ধনাত্মক মান লিখে এখানে বর্গ একককে লিখব। আশা করি তোমরা এই অঙ্কটি সমাধান করতে পারো। পরবর্তী অঙ্ক y স্কয়ার সমান x একটি বক্ররেখা অর্থাৎ পরাবৃত্ত এবং x স্কয়ার সমান y অপর একটি পরাবৃত্ত সমীকরণ দেওয়া আছে। এই দুইটি পরাবৃত্ত দ্বারা আমাদের ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে একটি ছবি আমি অঙ্কন করেছি, y স্কয়ার সমান x, y স্কয়ার সমান x যদি হয় তাহলে x অক্ষের ডান দিকে একটি পরাবৃত্ত সমীকরণ হবে এবং x স্কয়ার সমান y অপর একটি পরাবৃত্ত সমীকরণ। এই দুটো পরাবৃত্ত দ্বারা যে ক্ষেত্রফল অর্থাৎ যে অংশটি ছেদ করে এই অংশটি আমি ইন্ডিকেট করছি, এখান থেকে আমাদের ক্ষেত্রফলকে নির্ণয় করতে হবে। এখানে অবশ্যই লোয়ার লিমিট এবং আপার লিমিট এই দুটো মান আমাদের প্রথমে তৈরি করতে হবে। আমি এখানে প্রথম সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণ ধরেছি, এরপর ওয়াই স্কোয়ারের পরিবর্তে আমরা এখানে এক্স স্কোয়ার বসিয়ে দিই, তাহলে এক্স স্কোয়ার অর্থাৎ এক্স কিউব ফোর সমান হবে এক্স, এখান থেকে এক্স কিউব ইকুয়াল টু ওয়ান ধরি, তারপর এক্স এর মান হবে ওয়ান এবং আবার একটি রাশি দেওয়া আছে, এখান থেকে আমরা এ কিউব মাইনাস বি কিউব এর উৎপাদক সূত্র লিখি। এখানে ডান পাশের যে রাশিটি আছে অর্থাৎ এই অংশটি গ্রহণযোগ্য হবে, তাহলে এক্স ইকুয়াল হবে ওয়ান। এক্স ইকুয়াল যদি ওয়ান হয় তাহলে আমাদের এক নম্বর সমীকরণে এক্স ইকুয়াল টু ওয়ান বসিয়ে আমরা ওয়াই এর মান নির্ণয় করি ওয়ান, তাহলে ছেদ বিন্দু হবে ওয়ান। তাহলে আমাদের যে পরাবৃত্তের ছবি আমি অঙ্কন করেছিলাম, এখানে আমি ছবিটি দেখাই যে ছেদ বিন্দু এই বিন্দুটির স্থানাঙ্ক ওয়ান, এবং যেহেতু দুইটি পরাবৃত্তের মূল বিন্দু দিয়ে যায় সেক্ষেত্রে লোয়ার লিমিট হবে জিরো এবং আপার লিমিট হবে ওয়ান। এখন আমরা ক্ষেত্রফল নির্ণয়, ক্ষেত্রফল নির্ণয়ে লোয়ার লিমিট হবে জিরো এবং আপার লিমিট হবে ওয়ান, এরপর ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু ডিএক্স। এখন ওয়াই ওয়ান এবং ওয়াই টু এই দুইটি মান বসিয়ে ক্যালকুলেশন করে আমরা ক্ষেত্রফল নির্ণয় করি ওয়ান বাই থ্রি বর্গ। তোমরা অবশ্যই খাতায় লিখে এই ক্যালকুলেশনের কাজটি করবে এবং ক্ষেত্রফল নির্ণয়ের শেষে অবশ্যই বর্গক্ষেত্রের কথাটি লিখতে হবে, কেননা ক্ষেত্রফল এখানে সেন্টিমিটার মিটার বা ইঞ্চি যে কোনোভাবে থাকতে পারে, সেগুলো যদি উল্লেখ না থাকে শুধুমাত্র বর্গক্ষেত্রের কথাটি। পরবর্তীতে আমরা আরও একটি অঙ্ক সমাধান করব, এক্স স্কোয়ার বাই নাইন প্লাস ওয়াই স্কোয়ার বাই ফোর ইকুয়াল টু ওয়ান, একটি গণিতের সমীকরণ দেওয়া আছে। এই সমীকরণকে এভাবে আমরা লিখতে পারি, ফোর এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার ইকুয়াল টু থার্টি সিক্স। এই উপবৃত্ত দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে একটি ছবি আমি অঙ্কন করেছি, এই উপবৃত্তটির আর অক্ষকে আমরা এক্স অক্ষ ধরে নিই, তাহলে এখানে একটি মূল বিন্দু জিরো জিরো থাকবে এবং এই অংশ থেকে এক্স অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুর স্থানাঙ্ক হবে থ্রি জিরো। এজন্য আমরা লোয়ার লিমিট ধরবো জিরো এবং আপার লিমিট ধরবো থ্রি, সুতরাং ক্ষেত্রফল হবে ফোর ইন্টু জিরো থেকে থ্রি ওয়াই ডিএক্স। ফোর হবে এই কারণে যে আমরা যখন জিরো থেকে থ্রি ধরবো তখন একটি অংশের ক্ষেত্রফল পাওয়া যাবে, এখানে যেহেতু চারটি অংশ আছে এ কারণে ক্ষেত্রফলকে চার দ্বারা গুণ করলে সম্পূর্ণ উপবৃত্তের ক্ষেত্রফল পাওয়া যাবে। এখন আমরা ওয়াইয়ের মান বসিয়ে ক্যালকুলেশন করি এবং এরপর আমরা ধরবো এক্স ইকুয়াল টু থ্রি সাইন থিটা, তাহলে ডিএক্স সমান হবে থ্রি কস থিটা ডি থিটা। এখন লিমিটের মান পরিবর্তন করলে যখন এক্স ইকুয়াল টু জিরো তখন থিটা ইকুয়াল টু জিরো হবে এবং যখন এক্স ইকুয়াল টু থ্রি তখন থিটা ইকুয়াল টু হবে পাই। এখানে তোমরা এই অংশটি একটু সমাধান করে নিতে পারো, নাইন মাইনাস এক্স স্কোয়ার এর পরিবর্তে আমরা লিখবো থ্রি কস থিটা, তাহলে এখানে দুই লাইনের পরিবর্তে একটি লাইনে আমরা ক্যালকুলেশনের কাজটি সমাধান করতে পারি। এখন ক্ষেত্রফলের মান হবে এইট বাই থ্রি জিরো থেকে পাই বাই টু থ্রি কস থিটা ইনটু থ্রি কস থিটা, তাহলে দুইটি কস থিটাকে আমরা লিখতে পারি কস স্কোয়ার থেকে। এখানে সংখ্যা হচ্ছে টোয়েন্টি ফোর, আমরা প্রথমে লিখি বারো ইনটু টু, তাহলে টু কস স্কোয়ার থিটা সমান ওয়ান প্লাস কস থিটা। এরপর ক্যালকুলেশন করে আমরা আপার লিমিট মাইনাস ওয়াল লিমিট এই মানটি বসিয়ে ক্ষেত্রফল নির্ণয় করি সিক্স বাই বর্গ। সুতরাং উপবৃত্তটির ক্ষেত্রফল হবে
6 by 1. এখন তোমাদের জন্য হোমওয়ার্ক, প্রথম যে অঙ্কটি আছে y স্কয়ার সমান 6x পরাবৃত্ত y ইকুয়াল টু x, একটি সরলরেখা দেওয়া আছে, এই সরলরেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। দ্বিতীয় অঙ্কটি আছে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 1 এবং y স্কয়ার সমান 1 মাইনাস x, বক্ররেখার দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়। তৃতীয় আরেকটি অঙ্ক আছে x স্কয়ার সমান 4 ay পরাবৃত্ত এবং এর উপকেন্দ্রিক লম্ব দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। তোমরা কণিকের অংশ থেকে উপকেন্দ্রিক লম্ব নির্ণয়ের সূত্র শিখেছ এবং তার দৈর্ঘ্য নির্ণয় করেছ, সেই অংশ থেকেই পরাবৃত্তটির ক্ষেত্রফল নির্ণয়। আজকের পর্বে আমি যোগজীকরণ নির্দিষ্ট যোগজ বিষয় সম্পর্কে আলোচনা করেছি, কিভাবে লোয়ার লিমিট এবং আপার লিমিট নির্ণয় করা যায় সেই বিষয়টি দেখিয়েছি। তারপর ক্ষেত্রফল নির্ণয়ের লোয়ার লিমিট এবং আপার লিমিটের মাধ্যমে সম্পূর্ণ অংশটি ক্ষেত্রফল নির্ণয় করা যায় সেই সম্পর্কে আলোচনা করেছি। এবং সবশেষে তোমাদের জন্য তিনটি হোমওয়ার্ক রয়েছে, তোমরা সমাধান করবে। পরিশেষে তোমরা সময় ভালো থাকবে, নিরাপদে থাকবে।